ছোলা দিয়ে যদি ইফতারের জন্য এভাবে চানা চাট তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই, এই রেসিপি রোজাদারদের জন্য একদম অন্যতম রেসিপি। খেতে হালকা ঝাল আবার টক, একদম ইউনিক এই রেসিপিটি, দেখে মুখে পানি চলে আসে। আর এই সসের চাট তৈরি করার জন্য সত্য একটাই, আপনারা পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে। আসসালামু আলাইকুম, আজকে আমার রেসিপি চানা চাট। চানা চাটের জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব, তার জন্য নিয়ে নিলাম একটি বাটি। আর এখানে নিয়ে নিচ্ছি 4 চামচের 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন আমি অল্প করে পানি দিয়ে এটা গুলিয়ে নিব, কেননা এই মশলাটা গুলিয়ে রাখলে কিন্তু মশলাটা ধরে যাবে না, এই কারণে আমি এই প্রসেসটা করে নিলাম। এখানে একটু পরিমাণ মতো পানি দিয়েই মশলাটা গুলিয়ে নিচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এটা ভালো মতো গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 250 গ্রাম ছোলা বুট, এটা কিন্তু সারা রাত ভিজে রেখেছিলাম, আর এখানে আমি সিদ্ধ করে নিয়েছি অলরেডি। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ করতে হবে, একদম যেন নরম হয় সেভাবে করে সিদ্ধ করতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি, আর এই পানিটা আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছি কাজে লাগানোর জন্য। এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে। আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, দেখুন আমি প্রেশার কুকারে দিয়ে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি হলুদের পরিবর্তে দিয়েছি ফুড কালার, মানে জর্দার রং, দেখতে সুন্দর লাগবে এই কারণে। দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে আমি কিন্তু অলরেডি চুলাটা ধরিয়ে দিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি 1/4 চামচের 1 চামচ জিরা দিয়ে দিলাম, গোটাল জিরা, এভাবে দিয়ে ফোড়ন তুলে নিচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি জয়েন 1/2 চায়ের চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা কুচি, 1 ইঞ্চির মতো আদা কুচি করে নিয়েছি। এভাবে করে তেল জয়েন আর জিরা সুন্দর করে এভাবে আমি একটু ভেজে নিব, আর সেই গুলিয়ে রাখা মশলাটা এখন দিয়ে দিলাম। এখন ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন আমি এই বাটিটা আবারও ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম, আর এই মশলাটা একটু দ্রুতই এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে মশলাটা ধরে যাবে না। এখন আমার দেখুন মশলাটা অলরেডি প্রায় হয়ে এসেছে, তেলটা উপরে চলে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর দিয়ে দিলাম এই ছোলা বুট, সিদ্ধ করা সম্পূর্ণ ছোলা বুটি আমি অ্যাড করে দিলাম। দেখুন এভাবে করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একদম হাই হিটে না, মিডিয়াম আঁচে এই ছোলাটা আমি কিন্তু কিছুটা পানি সহই দিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা মিডিয়াম রাখবো। আর দেখুন এই পর্যায়ে আমি 3 থেকে 4 মিনিট পর আবার খুলে নেড়ে দিচ্ছি, তাহলে এই মশলাগুলা সম্পূর্ণ ছোলা বুটের মধ্যে সুন্দর করে একজব করে নেবে, খেতে অসম্ভব ভাল লাগবে। দেখুন আমার কতটা সুন্দর, দেখেই বুঝতে পাচ্ছেন, জুসি জুসি থাকবে, একদম শুকনাও কিন্তু হবে না, একটু কষানো কষানো ভাব এবং ঝোলঝোল ভাবই থাকবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই পর্যায়ে আমি চাট মশলা 1/4 চামচ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিব এখানে 7 মতো লবণ, আর একটু চেখে লবণটা অ্যাড করতে হবে। এই চাট মশলাটা কিন্তু অবশ্যই চুলা বন্ধ করার পর দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে, খেতেও খুব ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি একটু সেই লবণ, কেননা এই লবণটা বুঝেই দিতে হবে স্বাদটা কেমন হয়েছে। এখন আমি এটা ঠান্ডা করতে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এখানে আমি কিছুটা লেবু ছোট ছোট করে কেটে, দেখুন এভাবে করে চুলাটা কিন্তু অলরেডি বন্ধই আছে, এভাবে রসটা দিয়ে দিব, তাহলে ফ্লেভার এত সুন্দর আসবে, সমস্ত ঘরে কিন্তু ফ্লেভার অলরেডি এসে গেছে। লেবুর সাথে কিন্তু এই ছোলাটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি, দেখুন এভাবে করে মিক্সড করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট পর আবারও দেখাচ্ছি। এখানে আমি কিছুটা ছালাত নিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঁচামরিচ কুচি নিয়েছি, টমেটো কুচি, শসা কুচি এবং লেবু কুচি,
আর ধনিয়ার পাতা এবং পেঁয়াজ কুচি আর সেই সিদ্ধ করে রাখা আলু। এখন এই সমস্ত উপকরণ বুটের মধ্যে অ্যাড করে দেব। বুটটা কিন্তু মিডিয়াম গরমে আছে, এই পর্যায়ে দিতে হবে, কারণ এটা গরম গরম খেতে অনেক ভালো লাগবে। আর সমস্ত কিছু দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর শসা এবং টমেটো কুচি আপনাদের মন মতো দিলেই হবে, কম বেশি করতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে, একবার হলো ট্রাই করবেন। আর দেখুন আমি সমস্ত উপকরণ দিয়ে এখন মাখিয়ে দেখাচ্ছি। এখনই দেখুন কতটা লোভনীয় লাগতেছে। আর এভাবে করে যদি আপনারা ইফতারি বা কোনো গেস্টের সামনে পরিবেশন করতে পারেন তো আপনার কথাই নেই, একবার হলে অবশ্যই ট্রাই করে খাবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা কতটা সুস্বাদু এবং কতটা টেস্টি। এ পর্যায়ে আপনারা একটু লেবুর টেস্টটা বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা লেবুর টকটা কতটুকু লাগবে, কারণ এখানে আমার হাফ লেবুই লেগে গেছে, লেবুটার সাইজটা একটু বড়ই ছিল। আর টক ঝালটা সম্পূর্ণ নিজেদের মধ্যে টেস্ট অনুযায়ী। এই পর্যায়ে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর এমন নতুন নতুন ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একবার হলে ইফতারিতে এটা ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।